যে মা নিজে না খেয়ে সন্তানদের খাইয়ে বড় করেছে, সে সন্তানরাজ বৃদ্ধ মাকে 10 বছর ধরে ঘরে আটকে রাখে ছেলেরা। ঠিকমতো খাবারও জোটেনি ছেলেদের কাছে। ছেলেরা দুজনে সমাজে প্রতিষ্ঠিত, একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী, অন্যজন সরকারি চাকরি করেন। তারা দুজনে মিলে নিজেদের মাকে টানা 10 বছর ধরে একটি ঘরে আটকে রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে। খাবার বলতে জুড়ত প্রতি সপ্তাহে বিস্কুট আর পাউরুটি। ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুরে এই ঘটনা ঘটেছে। রাজ্য সমাজ কল্যাণ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গণজ্যোতি নামে 72 বছর বয়স ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। তারপরে বৃদ্ধার দুই ছেলের অপকর্মের বিষয়টি প্রকাশ্যে আসে। গতকাল বৃদ্ধার দুই ছেলের বিরুদ্ধে বয়স্ক নাগরিককে নির্যাতন ও অবহেলার মামলা দায়ের করা হয়। বৃদ্ধার বড় ছেলের নাম সান মুগা সুন্দরম। ওই ব্যক্তি পুলিশ বিভাগ থেকে অবসর নিয়ে বর্তমানে অন্যত্র কাজ করছেন। তার ভাই বেঙ্কটেশন দূরদর্শনে কাজ করেন। তার বয়স 45 বছর। তিনি পাট্টুকোট্টাইয়ে কর্মরত আছেন। ওই বৃদ্ধার স্বামীর মৃত্যুর পর তার মেয়ে মায়ের পুরো দায়িত্ব নেন, কিন্তু বাবার মৃত্যু 2 বছর পর মেয়েও মারা যান। তারপরেই বৃদ্ধার দুর্দশা শুরু হয়। রাজ্য সমাজ কল্যাণ দপ্তরের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বৃদ্ধার ওপর হওয়া নির্যাতনের কথা জানান। তারপরে দপ্তরের নারী কর্মীরা গিয়ে গণজ্যোতিকে প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন ওই বৃদ্ধার মানসিক সমস্যা দেখা দিয়েছে, তাই তার চিকিৎসার জন্য মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে। গণজ্যোতির বড় ছেলে অবশ্য পুরো ঘটনার দায় নিজের ভাইয়ের উপরই দিয়েছেন। তার দাবি, বাবার মৃত্যুর পর পেনশনের 30,000 টাকার পুরোটাই তার ভাই নিতেন, তাই মাকে দেখাশোনার দায় ছিল তার ভাইয়েরই। এদিকে তামিলনাড়ুর স্বাস্থ্য সমাজ কল্যাণ মন্ত্রী এম সুব্রক্ষমণম জানিয়েছেন, এই ঘটনায় দোষীদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। প্রিয় ভিউয়ার্স, এরকম কুলাঙ্গার সন্তানদের কিরকম শাস্তি হওয়া উচিত, ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।